ওযাইল বললেন তোমাদের নবী মুহাম্মদ কি নামাজ আদায় করে সালাত আদায় করে সাহাবরা বলেন হ্যাঁ সে যখন সিজদায় গিয়ে মাথা জমিনের সাথে লাগায় তখন আমি আমার পা দিয়ে তার ঘরের উপরে এমন জোরে চাপ দেব এই দুনিয়া থেকে চলে যাবে নামাজেবেলে বলে আমি তার মাথা পাড়ায় ধরব নামাজেবেলে আবু জাহেল লভ্যাক্ষা করছিল কোনদিন নবীজিকে শেষদা অবস্থায় পায় আর ঘরের উপরে পারা দিবে না ওজ বিল্লাহ একদিন নবীজি কাবা ঘোরে কাবা ঘরের ছাদরে নামাজ আদায় করছেন আবু জাহেল দেখল এবারে একটা সুবর্ণ সুযোগ নবীকে घायल করার মোহাম্মদ কেবার তার ঘাটটা দেওয়ার একটা সুযোগ আমার হাতে এসেছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের দিকে আবু জাহেল লাগায়। কাসা কাসি শুনেন যেটা একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিলেন নবী করিম সাল্লামের মাথার উপরে সে পা দিয়ে চেপে ধরবেন এই সিদ্ধান্ত নিয়ে আবু জাহেল সামনে দিকে গেল এগিয়ে গেল ইভাম মুসলিমের বর্ণে হঠাৎ করে দেখলো সামনে একটা খাল হয়ে গেছে আর তার মধ্য থেকে দাও দাও করে আগুন বের হচ্ছে আর এই সেই আগুনের মধ্য থেকে এক জল পাখাওয়ালা সৈন্যের দাল তরবারি নিয়ে এই আগুন থেকে বের হয়ে আসছে আবু জাহেল পিছনের দিক ফিরে মানলো দৌড় এইরকম অসংখ্য বার আক্রমণ করেছে নবীকে আল্লাহ প্রতিহত করে দিয়েছেন নবীকে রক্ষা করেছেন এমন কি তাহের ময়দানে যখন গেলেন পাথরের আঘাতে রসুল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন এই দিনের জন্য এত কষ্ট করেছেন এত নবীর রক্ত ঝরা দিন আমরা যে دین পালন করছি নবীর রক্তের বিনিময়ে পেয়েছে দোস আমরা এই নবীর সুন্নাত মানতে রাজি নাই নবীর আদর্শ মানতে রাজি নাই রাসূলুল্লাহ সাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা আদিনিল হাক্ব লিউজহিরহু আলাদ্দীন কুল্লি সকল প্রকার মতবাদের উপরে আল্লাহ দেওয়া বিধানকে বিজয়ী করার জন্য রসুল্লা সাল্লাম এসেছেন এই চিন্তাই আমাদের মাথার মধ্যে এই আমাদের মাথার মধ্যে দিনকে ইসলামকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা উচিত রসুল্লা সাল্লামের আদর্শকে আল্লাহর আইন কে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা উচিত এই চিন্তাই আমাদের মাথার মধ্যে নাই আমরা মনে করছি একটু নামাজ পড়ব আর কোন রকম একটু দাড়ি জান্নাতে কেন সমাজে দিনের হুকুমকে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য যদি এই প্রচেষ্টা না থাকতো কোনো বিপদও আসতো না শুধু করতেন আর আসমানে রস করতেন কোন বিপদাস্তর সমাজ পরিবর্তনের কথা যদি না বলতেন কোন বিপস্তেরা ক্ষিপ্ত হয়ে গেছে জুয়া হারাম গণক ঠাকুরের কাছে যাওয়া হারাম লটারি হারাম চুরি করা হারাম ডাকাতি করা হারাম টেন্ডারবাজি হারাম মালে ভাজাল দেওয়া হারাম ধোকাবাজি করা হারাম গিবাদ করা হারাম এইগুলি যখন এইগুলির কথা যখন বলেছেন এই দোষ যাদের আছে তাদের গায়ে আগুন ধরছে না নবী করিম সাল্লাম সমাজ সংস্কার করতে চেয়েছেন এবং তিনি সমাজকে একটা স্বর্ণের সমাজ বানিয়েছিলেন সুবাহ কোরআনের আইন যেখানে ছিল